জীবনে সবচেয়ে বড় পাওয়া কি জানেন, যখন দেখবেন আপনার শিক্ষকরা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আপনার ভিডিওগুলো তারাই বেশি দেখে। আজকে তেমনই ঘটছে, আমার শিক্ষকরা আমার ভিডিও সব সময় দেখে। শিক্ষকরা বাপ মায়ের সমতুল্য, তারা যে আমাকে এত ভালোবাসে সেটা আজকে এখানে না আসলে বুঝতে পারতাম না। চলুন স্যারদের সাথে একটু পরিচয় করা দিই, সাথে এই কলেজটা একটু ঘুরে দেখাই। এটা আমাদের মানে গুরুদাসপুর থানার সবচাইতে ভালো মানে দামি কলেজ বলতে পারেন, এবং বলতে পারেন যে সবচাইতে ভালো কলেজ হচ্ছে এই শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ। চলেন তাহলে ঘুরে দেখাই। সিমলা আজকে নতুন কলেজে যাচ্ছে, তার প্রথম কলেজের মানে প্রথম জীবন কলেজ লাইফের। তো তোমার অনুভূতি কি এই যে কলেজে যাচ্ছ? ভালো। আর খুব ভালো? কিরকম মনে হচ্ছে যে নতুন নতুন বন্ধু বান্ধব পাবনি? তারপর তাই ফোন করলি? হ্যাঁ বান্ধবীরা আছে। তুমি তো এই প্রথম যাচ্ছ, ভয় করতেছে? শোনো, ভয়ের কোনো কারণ নাই, বসবে সামনের বেরেঞ্চি। ফোন ভাইয়ের একমাত্র মেয়ে, অনেক বেশি ভালোবাসি আমি সিমলাকে, যার জন্য ও যখন বলছে একটুখানি ভয় লাগতেছে, তাই না ভেবেই চলে গেলাম আমি ভাই এবং ভাবি তার কলেজে, সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি কলেজে যায়। চলেন তাহলে সামনে যাওয়ার সময় দেখি কি ড্রাগন ফল। আয়ান কোনো কিছুই কখনোই খায় না, এই প্রথম বললো কি আমি ড্রাগন ফল খাবো। ভাইয়া তার জন্য ড্রাগন ফলগুলো কিনে দিল। বাংলাদেশের নাকি বড়লোকি খাবার ড্রাগন ফল। যাই হোক মজা করলাম, এবার আমার সারপ্রাইজটা অপেক্ষা করতেছে। আমার শিক্ষকগুলো দেখেন কি বলে আমার সম্পর্কে। আমি আপনার পোস্টে একবার কমেন্ট করেছিলাম যে আপনার ভিডিও দেখি বলে নাকি আমার গুরুদাসপুরে পোস্টে আপনি রেসপন্স করেননি। আমি দেখিনি, সরি। ইটস ওকে। এটা আমাদের শ্রদ্ধেয় স্যার, আর এটা হলো আমার কলেজ। আর স্যার আপনার নামটা একটু বলেন। আমি মোহাম্মদ একে আজাদ, বিভাগীয় প্রধান অর্থনীতি। আমি শাকিলার সাথে আমার খুব প্রিয়, এখন হলো যদিও ছাত্রী কিন্তু ও পরিচিত হলো আমাদের সাথী আপন পরিচিত। তো আমি সাথীর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, ও দীর্ঘায়ু নিরোগ দীর্ঘায়ু কামনা করছি, ও ভালো থাকুক, আরও আমাদের এলাকার মুখ উজ্জ্বল করুক, এই প্রত্যাশা রেখে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। স্যার আপনি মোহাম্মদ একরাম হোসেন, প্রদর্শক রসায়ন বিভাগ। স্যার আপনি আগেও যেমন দেখছিলাম এখনো তেমনই দেখছি। আমি যখন স্যার আপনাকে দেখছি তখন অনেক ইয়াং ছিলেন, ইয়াং ছিলেন। স্যার আপনি? আমি মোহাম্মদ আল মোহাম্মদ হোসেন, ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়ার্ক, আমি কলেজের টিচার। আর সাথী আমার খুব পরিচিত এবং খুব ফেমাস একটা পেজ, আজকে তোমাকে সামনাসামনি পেয়ে অত্যন্ত ভালো লাগছে। তোমার দীর্ঘায় কামনা করি এবং আরও উত্তরোত্তর উন্নতি কামনা করি। স্যার আমার আরও ভালো লাগছে যে আমার শিক্ষকগুলো আমাকে দেখে, এটা অনেক বড় পাওয়া। স্যার আপনি? আমি মোহাম্মদ কুদ্রতি হুদা, প্রভাষক রসায়ন, 40তম বিশেষ। আমি কলেজে জয়েন করার আগে থেকে শাকিলা সাথী আপুর পেজে অনেক বেশি পরিচিত, ওনার ভিডিও দেখতাম আমি, উনি আগে থেকে আমার শাকিলা সাথী আপুর, এবং খুব ভালো লেগেছে। আর সামনাসামনি দেখা গেছে উনি আমাকে ভিডিও করেছেন, এটা আমি নিজেকে আরও বেশি গৌরবান্বিত বোধ করছি। নিজেকে অনেক ভালো লাগছে যে ওনার পেজে আমি কিছু কথা বলার সুযোগ পেয়েছি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে সবচেয়ে বড় কথা কি, শিক্ষকরা যখন ছাত্রীকে এত ভালোবাসে এর চাইতে আর বড় পাওয়া আসলে কোনো কিছুই হয় না। এগুলো সব আমার শিক্ষক। তো শিক্ষকরা যখন মানে মানে বাবা যখন মেয়েকে যখন এমন করে বলে, ওইটা যেমন পাওয়া ঠিক সেম কিন্তু এইটা পাওয়া। এই যে আমার স্যাররা। সত্যি কথা কথা কি ভাই বোনেরা, আমার আজকে মনে হয়েছে কি জীবনের সবচাইতে বড় পাওয়া আমি আজকে পাওয়া গেছি। আমার শিক্ষকরা আমার ভিডিও দেখে এবং এত ভালো ভালো কথা বলছে, যেটা আমার মনের ভিতরে মনে হয়েছে দাগ কেটে গেছে। আমার মনে হয়েছে আরও বেশি ভিডিও করবো আজকের পর থেকে। এগুলা সব এই কলেজের ছাত্রছাত্রী, আর এদের সবচেয়ে বড় পরিচয় এরা আমার ভাই বোনেরা, এরা আমার ছোট ভাই, এরা সবাই আমার ভিডিও দেখে। আমাকে দেখেই ওরা দৌড়ায় আসছে যে আপুর সাথে একটু কথা বলে আসি। ওরা যে আমাকে চিনতে পারছে এটা আরও ভালো লাগছে, বলতেছে আপু আপনার সবগুলো ভিডিও দেখি, এবং তারা যে ভিডিও দেখে সেটা বিশ্বাস করছি। ওরা প্রতিটা ভিডিও আমাকে বলছিল এই ভিডিও এরকম এরকম, এই ভিডিও সেরকম। সাথে দেখি কি আমার ম্যাডাম, এই ম্যাডাম যখন আমার ভিডিওতে কমেন্ট না করে আমার মনটা খারাপ লাগে। কারণ কি, উনি প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর, আমার মন ভরে যায়। ওনার কমেন্টের অপেক্ষায় আমি সব সময় থাকি। সিমলাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। একটা বাচ্চা দেখলেন, ওই বাচ্চাটা আমার খালাতো ভাইয়ের নতুন জন্মিছে, তাই দেখতে গেছেন, এবং আমি ভাই এবং ভাবি বাচ্চা দেখে টেকে বাড়ির দিকে রওনা দিন। কিরম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।